পৃথিবীতে চোখের জেনাকারী, মূল জেনাকারী, মাদক সেবনকারী, বিভিন্ন হারামে লিপ্ত মানুষগুলো দেখবেন একটা সময় অনেকে তাদের আত্মহত্যার দিকে পথ বেছে নেয়, ডিপ্রেশনে ভুগতে থাকে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো লাগে, ভোগের সমস্ত উপকরণ থাকার পরও তারা শান্তি পায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শান্তির সৃষ্টিকর্তা এবং মালিক, তিনি হারাম যারা এর মধ্যে লিপ্ত থাকে, ডুবে থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা শান্তিকে হারাম করে দিয়েছেন। তারা শান্তির উপকরণের মধ্যে থাকে, তারা বিলাসবহুল গাড়ি বাড়িতে থাকে, দেখে মনে হয় অনেক শান্তিতে আছে, কিন্তু তার ডিপ্রেশন, তার কষ্ট, তার দুঃখ, তার জ্বালা, তার অস্থিরতা, এটা সে আর তার রব ছাড়া দুনিয়াতে কেউ অনুভব করতে পারে না। অতএব ভাইরা, এই গুনাহ থেকে বাঁচার জন্য আমরা সংগ্রাম করব, তো ইনশাআল্লাহ আপনি নগদ তৃপ্তি লাভ করবেন, আল্লাহর মহব্বত অন্তরে অনুভব হবে। ভাইরা আমার, আজ আল্লাহর মহব্বত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, কোরআনের মহব্বত আমাদের থেকে হারিয়ে গেছে। এর অন্যতম কারণ যে আমরা আজ এই চোখের জেনাহে লিপ্ত, আজ ফাসেক, কাফের, আল্লাহ দ্রোহী, জেনাকে বৈধ মনে করা মানুষ, মুসলিমের রক্তকে বৈধ করা মানুষগুলো আজ আমাদের কাছে বড় প্রিয় মানুষ হয়েছে। তাদেরকে আমাদের যুবকরা ভালোবাসে, আমাদের যুবকরা আইডল মনে করে। এর অন্যতম প্রধান কারণ হলো যে আল্লাহ তাআলার ভালোবাসা আজ অন্তর থেকে উধাও হয়ে গেছে। চোখের জেনা থেকে যদি কেউ বাঁচতে পারে, আল্লাহ তাআলার মহব্বত দিয়ে, অন্তরে ইমানি তৃপ্তি এবং স্বাদ দিয়ে আল্লাহ তাকে নেয়ামত দিবেন এবং পুরস্কার দিবেন। ভাইরা আমার, এর পাশাপাশি যদি কেউ চোখের জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে গোটা সমাজ নিরাপদ হবে, গোটা সমাজ হেফাজতে থাকবে, নারীরা নিরাপদে থাকবে, ছেলেদের চরিত্র হেফাজতে থাকবে, বাবা মার মুখে চুনকালি দিতে হবে না, নিজের চরিত্র ধ্বংস হবে না। কত পরিবার ধ্বংস হয়েছে শুধু পরকীয়ার কারণে, কত বাবা মার মুখ খালি হয়েছে শুধুমাত্র ছেলে মেয়েদের অবৈধ সম্পর্কের কারণে, তারা অল্প বয়সে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে, কত যুবক পড়াশোনা ধ্বংস হয়েছে, ক্যারিয়ার ধ্বংস হয়েছে, অপমানিত হয়েছে, দুনিয়া ধ্বংস হয়েছে, আখিরাতের ধ্বংস তো নিশ্চিত শুধুমাত্র এই জেনার কারণে। অতএব যদি দৃষ্টিকে সংযত রাখা হয়, তাহলে সমাজ নিরাপদে হবে এবং আমরা সবাই নিরাপদে থাকব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওমা তুখফি সুদুর, চোখ দিয়ে আপনি লুকিয়ে লুকিয়ে কি কি দেখেন না দেখেন। বিশেষ করে আজকাল মোবাইল ফোনের কারণে, স্মার্টফোনের সুবাদে ফেরেশতার মতো মানুষ হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস, হারাম অপাত্র অপাত্র দৃষ্টিপাত করে এবং গুনাহের কাজ করে, মানুষ টের পাচ্ছে না কিন্তু সে গুনাহে লিপ্ত আছে না নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই অপরাধ থেকে বাঁচবো কিভাবে? নাম্বার এক, এর উপায় হলো আল্লাহ তাআলা এই দুই চোখের নেয়ামত দিয়েছেন এবং এই চোখ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, কোথায় ব্যবহার করেছি, কোথায় করিনি। বহু যুবক আছে নিজের মায়ের মুখের দিকে এতবার তাকায় না, যতবার তথাকথিত তার ওই হারাম রিলেশন আছে যার সাথে, সে মেয়ে বন্ধু, গার্লফ্রেন্ড, সে জেনার সাথী, তার জাহান্নামে নেওয়ার সাথী, তার দিকে যতবার তাকায় নিজের মায়ের দিকে অতবার তাকায় না। ফেসবুকে যতবার ঘুরে ঘুরে বেগানা নারীকে দেখেছে, ততবার নিজের ছোট বোনকে স্নেহ মমতার চোখে তাকায় নেই। বহু মানুষ আছে নিজের বিবাহিত স্ত্রীর দিকে ভালোবাসার সাথে এতবার তাকায় নেই, যতবার হারাম দিকে সে তাকিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধ্বংস থেকে আমাদেরকে বাঁচাতে চান, সেজন্য এইসব গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। যদি আপনি বাঁচতে চান, এর জন্য উপায় হলো এই চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন এবং এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আল্লাহ সব কিছু দেখছেন, এই কথার জল্পনা, এই কথার ভাবনা, এই কথার কল্পনা, এই কথার ধারণা, ধ্যান আমাদের অন্তরে উপস্থিত করবো, ইনশাআল্লাহ বাঁচা সহজ হবে। দ্বিতীয়ত হলো জেনা, এ সম্পর্কে কোনো কোনো সালাফ বলেছেন এটা হলো ঋণের মতো, এটা পরিশোধ করা হয়। ভালো করে বুঝেন, এটা ঋণের মতো পরিশোধ করা হয়। আপনি যুবক মানুষ, দু চারজন বন্ধু মিলে কোনো একটা মেয়েকে দেখে তাকে নিয়ে বাজে কল্পনা করছেন, বাজে মন্তব্য করছেন, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে হাসাহাসি করছেন, হারাম মজা নিচ্ছেন। এই মেয়েটা কারোর বোন, এই মেয়েটা কারোর স্ত্রী আছে বা হবে, কারোর মা এখন আছে বা হয়তো হবে, কারণ মেয়ে, আপনি যে এই মেয়েকে নিয়ে বাজে চিন্তা, জল্পনা, কল্পনা, মনের জেনা করছেন, উত্তক্ত করছেন, মনে রাখবেন আপনার স্ত্রী, এই মেয়েটা কারোর না কারোর স্ত্রী হয় আছে নয় হবে, আপনার স্ত্রী এরকম অন্যের লালসার শিকার হবে, জল্পনা কল্পনা হবে, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে, কারণ এই মেয়েটা কারোর না কারোর মা, কারোর না কারোর বোন, কারোর না কারোর মেয়ে, কারোর না কারোর স্ত্রী। অথবা আপনার পরিবারের মেয়েরা
এ ধরনের পরিস্থিতির শিকার যখন হবে তখন আপনার কাছে কেমন লাগবে একটি বারের জন্য চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদের মনগুলাকে পবিত্র এবং পরিচ্ছন্ন করার তৌফিক দান। শয়তানের যে জোয়ার চলছে এর বিপরীতে আমাদের এই কথা, এটা হয়তো কোটি কোটি মানুষের মধ্যে হাতে গোনা কিছু মানুষকে বাঁচাতে পারে, গুনাহ থেকে হারাম থেকে সরাতে পারে, কিন্তু এই কোটি কোটি মানুষের জোয়ার থেকে বেঁচে যাওয়ার সামান্য কিছু মানুষগুলোর জন্যই আল্লাহ জান্নাত তৈরি করেছে। জান্নাত সমাজের যে স্রোত চলে ওই স্রোতের মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবেই হলো খুব সীমিত সংখ্যক মানুষ, বেশিরভাগ জাহান্নামেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, তাহলে দ্বিতীয় যে উপায়ে আমরা আমাদের চোখের জেনা থেকে বাঁচবো তা হলো, যখনই চোখের জেনা করবেন তখনই মনে করবেন যে আমি কোনো পরিবারের মেয়েকে নিয়ে চোখের জেনায় লিপ্ত হচ্ছি, আমার পরিবারের মেয়েরা তাদের প্রতি একই অন্যায় করে অপরাধ করে আমার এই অপরাধের দেনা পরিশোধ করা হবে, অতএব আমি আল্লাহর জন্য নিজেকে সংযত করি। নাম্বার তিন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জেনা, জেনার কাছেও যেও না। এই জন্য এমন জায়গায় যাবেন না যেখানে গেলে আপনার চোখের জেনা থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি জানেন সেখানে গেলে জেনা থেকে বাঁচা যাবে না, তাহলে সেখানে যাবেন না। আর যদি যেতেই হয়, বাজারে আপনাকে যেতেই হবে, মার্কেটে আপনাকে যেতেই হবে, শপিং মলে আপনাকে যেতেই হবে, কাজে তো যদি যেতে বাধ্য হন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে যেতেই হচ্ছে, কিন্তু আপনি জানেন সেখানে অজস্র মেয়েরা বিপদদিগির সাথে চলাফেরা করে, অতএব নিজেকে বাঁচাতে হবে। সেজন্য যাওয়ার আগে নিজের সঙ্গে নিজে পণ করে যাবেন যে আমি আমার দৃষ্টিকে যথাসম্ভব অবনত রাখব, প্রয়োজন ছাড়া দৃষ্টিকে উপরে তুলব না, আমি যথাসম্ভব নিজেকে সেভ করার চেষ্টা করব, নিজের সাথে সংগ্রাম করে বের হওয়ার নিয়ত করে তারপরে বের হবেন এবং আসার পর হিসাব মিলাবেন যে আজকে এত চিন্তা করার পরও, এত ভাবনার পরও, এত সংকল্প করার পরও কয়টা গুণা হয়েছে। যদি কিছু গুণা হয়ে যায় চোখের পানি ফেলে মালিকের কাছে মাপ চান এবং আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনি ছাড়া কেউ এই ভয়াবহ ফিতনার যে আয়োজন গোটা পৃথিবীতে আজ হয়েছে এখান থেকে বাঁচতে পারবে না, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, জান্নাতি মানুষগুলোর কাতারে সামিল করেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর যদি গুনাহ থেকে বাঁচতে পারেন, নিজেকে বাঁচাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করবেন। তাহলে আপনি কথার কথা ফেসবুকে ঢুকলেই আপনার এই জাতীয় জিনিস চোখের মধ্যে আসে এবং আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না, তাহলে প্রথমত যে যে পেজ থেকে, যে যে আইডি থেকে, যে যে গ্রুপ থেকে যেগুলো আসে সেগুলো আনফলো করেন, ব্লক করেন, ওই ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করেন, ব্লক লিস্টে ফেলে দেন যাতে তাদের থেকে বাজে কিছু না আসে। কিছুদিন ফিল্টার করার পর একটা সময় ইনশাআল্লাহ আপনার কাছে বাজে জিনিস হয়তো আসবে না, তারপরও যদি আসে তাহলে আপনার যদি এখানে কাজ থাকে, অনেকের বিজনেস থাকে, অনেকের এখানে বিশেষ কাজ থাকে, যেতেই হয় তার, তাহলে সে আগে থেকে সংকল্প করবে, নিয়ত করবে যে মোবাইলটা হাতে নিয়ে আমি এই অ্যাপে ঢুকার আগেই নিয়ত করে নিলাম যে আমি চোখের জেনা থেকে বাঁচব এবং নিজেকে সংগ্রাম করে অবনত চোখ করার চেষ্টা করব। এইভাবে যদি আমরা স্ট্রাগল করতে থাকি ইনশাআল্লাহ সম্ভব হবে। এরপরও ইচ্ছার বাইরে কিছু হয়ে যাবে, এটা থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন লা তুতবিউন নাযরা আন নাযরা, তোমার প্রথম যে অনিচ্ছায় চোখ পড়ে গেছে তারপরে ওটাকে আর কন্টিনিউ করবা না বা পরে আবার দেখবা না, অনিচ্ছায় যেটা পড়ে গেছে ওটা আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব অজস্র চোখের গুনাহ পথে ঘাটে মোবাইলে ফেসবুকে ইত্যাদিতে হয়, যেটা আমার অজান্তে আমি দেখতে চাই না, হঠাৎ চোখের সামনে চলে আসছে, ওইটার কারণে গুনাহ হবে না, কিন্তু দ্রুততার সাথে সেটা থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে, এভাবে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। নাম্বার চার, সর্বশেষ করণীয় হলো ভাইরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহ এ জাতীয় ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে তোমাদের ঈমান তাকওয়া আমলকে ধ্বংস করবার জন্য নারীদের সৌন্দর্য দেখে বা জেনায় লিপ্ত হয়ে বা এই জাতীয় অপরাধ এগুলোর মাধ্যমে নিজেকে ধ্বংস করার যে ভয়াবহ ফিতনা আছে, এর চাইতে বড় পরীক্ষা, বিভ্রান্তি, এর চাইতে বড় বিপদের বিষয়, এর চাইতে তোমাদের ঈমান আমল নষ্ট হওয়ার বিষয় আর কোনোটাকে রেখে গেলাম না, সবচেয়ে বড় ফিতনার বিষয় এটা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন বনী ইসরায়েলের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা ছিল এই ফিতনা, সর্বপ্রথম ফিতনা ছিল এই ফিতনা জেনে দিয়ে বনী ইসরায়েলটা ধ্বংস হয়েছে। আপনি দেখবেন আজ পৃথিবীতে দাজ্জালি দুনিয়াতে শয়তান এমন ভাবে সাজিয়েছে যে আপনি দেখবেন না, মানে কোনো প্রতিষ্ঠানে যাবেন রিসেপশনে একজন মহিলা, তাও আবার বৃদ্ধ কোনো মহিলা না, কম বয়স্ক মহিলা, পর্দানুষীন মহিলা না, এমন মহিলাকে বসানো হয় যে আপনি চাইতে না চাইতে তার দিকে আপনাকে তাকাতে হবে। ভাইরা আমার,
নারীকে আজ পণ্য হিসাবে সর্বত্র উপস্থাপন করা হচ্ছে, নারীকে মুক্ত করার নাম দিয়ে নারীকেও ধ্বংস করছে, পুরুষের ইমান এবং তাকওয়াকেও ধ্বংস করছে। এমন ভাবে ছেয়ে গেছে অপরাধ, এটা থেকে বেঁচে থাকা আজ শুধু কঠিন নয়, মহা কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই, অনেকে আমরা জানিও না যে চোখ দিয়ে এই অপাত্র দৃষ্টিপাত করাটা গুনাহের কথা, লুকিয়ে লুকিয়ে দেখেন, অথচ আপনার আমলনামা গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর ব্যাধি, এই মহাপাপ এবং এই মহামারী থেকে আমাকে, আপনাকে, আমাদের পরবর্তী প্রজন্মকে, জেনারেশনকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন।